হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি হিয়া, আর আজ তোমাদের সাথে শেয়ার করব একটা ক্যানভাস কাপড়ের হ্যান্ডব্যাগের ওপরে দারুণ একটা ফেব্রিকের কাজ। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এটা একটা ক্যানভাস কাপড়ের ব্যাগ, সাইজটা একটা মিডিয়াম সাইজের হ্যান্ডব্যাগের মতো। দুটো কম্পার্টমেন্ট রয়েছে আর দুটোতেই রয়েছে চেন। আর এই যে হ্যান্ডেলটা, এটা জুটের হ্যান্ডেল। এই ব্যাগগুলোয় থ্রি ফোল্ডের একটা ছাতা, একটা জলের বোতল, পার্স, মোবাইল, এই সব জিনিসগুলো আরামসে এটে যায়। তাই বাজারে নিয়ে যেতে খুবই সুবিধা। তাছাড়া আমার অনেক কলিগসরা বা স্টুডেন্টরাও কিন্তু এই ব্যাগগুলো টিফিন ক্যারি ব্যাগ হিসেবেও ইউজ করে। কোনো কাজ ছাড়া সিম্পল বেসিক এই ব্যাগগুলো কেনার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। 130-140 টাকার মধ্যেই তোমরা এই ব্যাগগুলো পেয়ে যাবে। আর যদি বাল্কে নিতে চাও সেই ব্যবস্থা রয়েছে, সেই সবই আমি ডিটেলসে শেয়ার করেছিলাম অন্য আরেকটা ভিডিও, যেটার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এবার এই ভিডিওর টপিকে ফেরা যাক। দেখতেই পেলে ব্যাগটার একটা সাইড কিন্তু একদম প্লেন, আর সেই সাইডটাতে যদি নিজে হাতে নিজের মনের মতো করে একটা কিছু পেন্টিং করে নেওয়া যায় তাহলে কিন্তু ব্যাগটা একদম ইউনিক হয়ে যাবে। সত্যি বলতে প্রশংসা পেতে কার না ভাল লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি আগাগোড়াই টেলারের কাছ থেকে চুড়িদার বানিয়ে পরতে পছন্দ করি, আর সেই রকম কোনো চুড়িদারে নিজে হাতে এমব্রয়ডারি করে কলেজে যখন পরে যেতাম সবাই বেশ প্রশংসা করতো। আস্তে আস্তে সেটা এমব্রয়ডারি থেকে হ্যান্ড পেন্টিংয়ের জিনিসের উপরেও ট্রান্সফার হতে থাকলো। এখন আমি আমার কর্মক্ষেত্রে এরকম নানান জিনিস পরে যাই বা নিয়ে যাই যেগুলোর মধ্যে পার্সোনাল ক্রিয়েটিভিটির টাচ থাকে, আর সেসব জিনিস দেখে অনেকেরই পছন্দ হয়, অনেকে আবার আমাকে অর্ডারও করে সেগুলো বানিয়ে দেওয়ার জন্য। স্পেশালি এই ব্যাগগুলো কিন্তু ভীষণ ইউজফুল হয়, আর একটা সাইড পেন্ট ছড়িয়ে নিলে তো পুরোপুরি ইউনিক একটা ব্যাগ তৈরি হয়ে যায়। এর আগেও তোমরা দু তিনটে ব্যাগ বোধহয় দেখেছো যেগুলোর উপর আমি কাজ করেছিলাম, আর দুর্গাপুজোর আগে করার সময় মাথায় তো মা দুর্গার মুখটাই আসে, তাই ভাবলাম এই ব্যাগটা একদম দুর্গাপুজোর স্পেশাল থাক। তাই যার মুখ এখানে আঁকছি তাকে মনে মনে একটু স্মরণ করে আশীর্বাদ নিয়ে কাজটা শুরুই করে ফেললাম। এতদিন কাজ করে এটা আমি বুঝেছি যে কোনো পেন্টিং এর প্রথমে একটা বেসিক স্ট্রাকচার ড্র করে নিলে ফিনিশিংটা খুব সুন্দর করে করা যায়। সেটাই করলাম, পেন্সিল দিয়ে ব্যাগটার উপরে মা দুর্গার ফেসটা প্রথমে এঁকে নিলাম। এবার স্প্রে বটলে জল নিয়ে ভালো মতো ব্যাগটা একটু ভিজিয়ে নিয়েছি। ক্যানভাস কাপড় বেশ মোটা, কালার করতে তাতে কিন্তু সুবিধাই হয়। চাইলে এর মধ্যে প্রথমে সাদার একটা কোট তোমরা দিয়ে নিতে পারো, কিন্তু আমি সব সময় কালার হালকা করে ইউজ করতে পছন্দ করি। ওই যে চটা হয়ে যায় সেই রকম ব্যাপারটা আমার একদম পছন্দ না। তাতে বেশ কিছুদিন ইউজ করার পর কালার একটু ফেটে ফেটেও যায়, তাই কালারটাকে দু কোটে ইউজ করব, কিন্তু খুব বেশি মোটা করে নয়। কাপড়টা কিন্তু মোটামুটি ভেজা ভেজা করে নিয়েছি, এতটা ভেজা করব না যে জল টপকাবে, ততটা না, জাস্ট একটু ড্যাম্প করে নেওয়া। এতে দেখবে তুলিতে রং নিয়ে যখন এর ওপরে চালাবে তুলিটা খুব স্মুথলি গ্লাইড করবে। মায়ের ফেসটা ইয়েলো কালার দিয়ে করছি, আর শেডিংয়ের জন্য সাইডে বা যেসব সাইডগুলোতে শেড দিতে হবে সেখানে অরেঞ্জ কালার ইউজ করছি। ইয়েলো কালারটা কিন্তু এখনও কাঁচা রয়েছে, এই সময় এই শেডিংটা করে দিলে কালার দুটো খুব সুন্দরভাবে মিশে যাবে। তুলিতে সব সময় কিন্তু এনাফ রং রাখবে, তুলির রং কাপড়ে আর বসছে না, অথচ জল দিয়ে তোমরা সেটাকেই বসানোর চেষ্টা করছো, এতে কিন্তু ফিনিশিং খুব একটা ভালো আসবে না। তাই চেষ্টা করবে তুলিতে সব সময় এনাফ রং রাখতে। চলো এবার যেমন যেমন পেন্টিং করেছি সেই অনুযায়ী জায়গায় জায়গায় বেসিক রংটা একবার করে দিয়ে নিচ্ছি। দরকার মতো এর মধ্যে একটু শেডিংও অ্যাড করে দেবো, তবে এটাই কিন্তু ফাইনাল না, ফিনিশিং কাজ করার জন্য আরেক কোট রং দিতে হবে। ফার্স্ট কোটে বা এক কোট রং দিয়ে নেওয়ার পরে ব্যাগটাকে খুব ভালো মতো শুকোতে সময় দিতে হবে। ব্যাগটা একদম শুকিয়ে গেলে তারপরে সেকেন্ড কোটের রং দিয়ে ডিটেলিংগুলো সারতে হবে। ব্যাগটা বা রংগুলো ভেজা থাকা অবস্থাতেই যদি বারবার রং অ্যাপ্লাই করতে থাকো
তাতে রংটা একটা চটা মতো হয়ে যাবে। এতে ফিনিশিংও ভালো আসবে না, রংটাও খুব বেশি টেকসই হবে না, শুধুমাত্র এক গাদা রং ওয়েস্ট হবে। এই দেখো আঁকা ছবিটা অনুযায়ী যেখানে যে রং দেওয়ার প্রথম কোটে সেই রংটা দেওয়া হয়ে গেছে। এবার এটা একটু শুকিয়ে নিই। আমি প্রায় 24 ঘন্টা বাদে আবার এই ব্যাগটা নিয়ে বসেছিলাম। ব্যাগটা খুব ভালো মতোই যতক্ষণে শুকিয়ে গেছে তাতে কালারটা একটু লাইট হয়ে এসছে। এবার অল্প অল্প রং নিয়ে সেকেন্ড কোটের রংটা দিলেই কিন্তু আবার সেই ব্রাইটনেসটা ফিরে আসবে। কিন্তু এবার মানে সেকেন্ড কোটের রং শুকানোর পর রং কিন্তু আর ফেড হবে না, এটাই ফাইনাল রং। ফার্স্ট কোটের রংটা ব্যাগের উপর একটা লেয়ার তৈরি করে দেয়, ব্যাগের সুতোর ভেতর রংটা ঢুকে রংটাকে বেশ পোক্ত করে দেয়। ব্যাগ এই রংটা একবারই সোক করে প্রথমবার, দ্বিতীয়বার যে রং অ্যাপ্লাই করবে সেটা ব্যাগ আর সোক করবে না। তাই আগেই বলেছি প্রথমবারে এক গাদা রং ইউজ করা যাবে না, তাতে ব্যাগ পুরোটাই শুষে নেবে। মানে ঘুরিয়ে পিছিয়ে সেই একই কথা বলছি। থাক এত বকবকে কাজ নেই, কাঁচটা দেখলেই বুঝতে পারবে। এবার তো শুধু ডিটেলিং করা। শুধু বলে দিই এখানে কালার ইউজ করছি কাঁচের শিশির অ্যাক্রিলিক কালারগুলো, আর তুলি বেস রং করার সময় মোস্টলি ফ্ল্যাট তুলি ইউজ করেছি। শুধুমাত্র লাইন আর যেই জায়গাগুলোতে একটু রং বেশি দিতে হচ্ছে সেইখানে রাউন্ড তুলি ইউজ করেছি। তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো, পুরোটা দেখলে অনেকটা আইডিয়া ক্লিয়ার হবে। তারপরেও যদি কিছু ডাউট থাকে কমেন্টে জিজ্ঞেস করো, ভিডিও যদি সেটা ক্লিয়ার না করে থাকি তাহলে আমি কমেন্টে অবশ্যই ক্লিয়ার করে দেবো। সেকেন্ড কোটের বেস রংটা শোকানোর পর এবার ফাইনাল ডিটেলিংগুলো করার পালা। তবে ডিটেলিং করার আগে কিন্তু দেখে নিতে হবে সেকেন্ড কোটের রংটা আর ব্যাগটা খুব ভালো মতো শুকিয়েছে কিনা, না হলে ডিটেলিং করতে গিয়ে রং কিন্তু ছড়িয়ে যেতে পারে। এই ফিগার পেন্টিং এর চোখটা আমার কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা করার সময় আমার এখনো অল্প স্বল্প হাত কাঁপে। তাই আমি সরাসরি কালো রং ইউজ না করে প্রথমে একবার লাল বা ব্রাউন কালার দিয়ে আউটলাইনটা ড্র করে নিই, তারপরে ফাইনালি তার উপর দিয়ে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করি। কারণ প্রথমেই যদি ব্ল্যাক কালার ইউজ করে ফেলি আর একটু যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কারেকশন করার আর স্কোপ থাকে না। বাকি কালারগুলোর ক্ষেত্রে বেশি কোনো সাদা রং অ্যাপ্লাই করিনি, কিন্তু যেসব জায়গায় লাল রংটা দিতে হবে সেখানে বেস রংটা আমি কিন্তু হোয়াইট কালার করে নিয়েছি। এতে রেডটা বেশ উজ্জ্বল দেখায়, বাকি কালারগুলো না হলেও চলে, কিন্তু আমার মনে হয় যদি লাল রংটা উজ্জ্বল থাকে তাহলে পুরো পেইন্টিংটাই কিন্তু বেশ উজ্জ্বল লাগে। আচ্ছা, পেইন্টিংটা করতে করতে মনে হলো তোমাদের কিছু কোয়ারিজের আনসার দিয়ে নি। অনেকেই জানতে চাও এইসব পেন্টিং করার আইডিয়া আমি কোথা থেকে পাই। হ্যাঁ, আমাকে আইডিয়া তো একটু নিতেই হয়, কারণ আমি তো আর্টিস্ট না, মন থেকে আঁকতে পারি না। তবে কারোরটা পুরোপুরি কপিও করি না, তবে আইডিয়াটা নিজের মাথার মধ্যেই একটু গুছিয়ে নিতে হয়। যেমন ধরো দুর্গাপুজো স্পেশাল পেন্টিং করব, সেখানে আমি মায়ের একটা ফেস দেব, সাথে কয়েকটা পদ্ম অ্যাড করব। শিউলি, কাশফুল এইসবগুলোও কিন্তু এই থিমের সাথে থাকতে পারত, কিন্তু আঁকতে গিয়ে দেখলাম জায়গা আর বিশেষ নেই। এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো কিন্তু আগেও অনেকেই এঁকেছে, আর সেগুলো দেখে দেখেই আমি খাতায় আঁকা প্র্যাকটিস করেছি। অন্য ছবি দেখে বা অন্যের পেইন্টিং দেখে কালার কম্বিনেশনের আইডিয়াও নেই। এই ধরনের ছবি বা পেইন্টিং ইন্টারনেটে নানান জায়গায় ছড়িয়ে রয়েছে, পিন্টারেস্টে, ইনস্টাগ্রামে, ইউটিউবে। তাই আলাদা করে বলা যায় না
কোথা থেকে আমি এই আইডিয়াগুলো পাই? তাও যদি এক কথায় বলতে হয় তাহলে বলবো ইন্টারনেটে নানান জায়গায় এই ধরনের ছবি ছড়িয়ে রয়েছে, সেখান থেকেই আমি এই আইডিয়াগুলো পাই। আবার সবাই যে এই ধরনের ডিজাইন ব্যাগেই করেছে বা পার্টিকুলার কোনো এক জায়গায় করেছে তা কিন্তু না। কেউ হয়তো ক্যানভাসে করেছে, পেন্টিংটা আমার পছন্দ হয়েছে, সেটা আমি আবার কোনো কাপড়ের ওপরে বা ব্যাগের ওপরে করছি। আসল কথা হলো প্র্যাকটিস। নানান মাধ্যমে নানানভাবে কাজগুলোকে প্র্যাকটিস করলেই বিভিন্ন রকম আইডিয়া নিজের মাথায় আস্তে আস্তে খেলতে থাকে, তারপর সেগুলোকে একটু গুছিয়ে নিলেই তৈরি হয়ে যায় একটা সুন্দর কাজ। আশা করি আমার মাথায় কিভাবে আইডিয়া আসে সেটা আমি তোমাদের বোঝাতে পারলাম। তোমরাও যদি এভাবে নতুন নতুন কাজ করতে থাকো, একটা সময় তোমাদের মাথা থেকেও নানান রকমের আইডিয়া বেরোবে। আর একদিন যখন তোমার নিজের আইডিয়ার একটা সম্পূর্ণ কাজ তুমি ফিনিশ করতে পারবে, এর থেকে বেশি আনন্দের আর কিন্তু কিচ্ছু হয় না। তাই যারা অনেকেই বলো, দিদি হাতের কাজ আমি কি করে আরো সুন্দর করব, কি করে তোমার মতো করব, তার সলিউশন একটাই, প্র্যাকটিস। কারণ তোমরা নিজে থেকে প্র্যাকটিস না করলে পৃথিবীর কোনো টিচারের ক্ষমতা নেই তোমাদের কাজকে সুন্দর করিয়ে তোলার। আমরা শুধু তোমাদের গাইড করতে পারি, কোন পথে এগোতে হবে সেটা বলে দিতে পারি। আশা করি তোমরা যদি এই ধরনের কাজ করো এই ভিডিওটা তোমাদের অনেক হেল্প করবে। যদি ভিডিওটা সত্যি হেল্পফুল মনে হয় তাহলে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমার এই ভিডিও দেখে কেউ ব্যাক পেন্টিং করতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা সেভ করে রাখতে পারো। এবার একটু বিজনেসের কথা বলে নিই। পেন্টিং করা ছাড়া ব্যাগটাও তোমরা আমার থেকে কিনতে পারো, বা কাস্টমাইজ করে নিজের পছন্দ মতো একটা পেন্টিংও কিন্তু আমাকে দিয়ে এরকম একটা ব্যাগে করিয়ে নিতে পারো। পেন্টিং ছাড়া ব্যাগগুলোর প্রাইস কেমন হবে সেটা তো আগেই বলে দিলাম, আর পেন্টিং করতে হলে চার্জেসটা এক্সট্রা লাগবে। আর সেই চার্জ ডিপেন্ড করবে কি ধরনের পেন্টিং হচ্ছে তার উপরে। যে কোনো ক্ষেত্রেই তোমরা কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা ইনস্টাগ্রামে DM করে আমার সাথে যোগাযোগ করতে পারো। পেন্টিং এর জন্য কত চার্জেস লাগবে, শিপিং কিরকম, কোয়ালিটি কিরকম, ডিজাইন কিরকম চাইছো সব কিন্তু তোমরা আমাকে সেখানে শেয়ার করতে পারবে। পেন্টিংটা অলমোস্ট ডান, লাস্টে একটু গোল্ডেন কালারের ছোঁয়া দিচ্ছি, জিনিসটা আর একটু উজ্জ্বল লাগবে। নাও টাইম টু সি দ্য ফাইনাল লুক। কি কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কি করতে হবে সে তো আগেই বললাম, লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, আইডিয়ার কোয়ারিজ কমেন্টে জানাবে, আর এইরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তাহলে পুজো সবাই খুব ভালো করে কাটিও, ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।